একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলেছিলাম ব্লগটা বানাবো, নেক্সট ব্লগটা। তো সেই ব্লগটা ইজ অল অ্যাবাউট ম্যানিফেস্টেশন। সো আমি একটা স্টোরি দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন কোয়েশ্চেন্স, বিভিন্ন প্রবলেমস আমার সঙ্গে শেয়ার করেছেন পার্সোনালি। তো আমি তাদের নাম বা ইউজার আইডি হাইড করে কোয়েশ্চেন্সগুলো, সলিউশন বা রেমেডি কীভাবে কী হতে পারে সেগুলো শেয়ার করবো আজকে। সো হাই, দিস ইজ শ্রুতি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়র শ্রুতি। আজকে রবিবার এবং আমি চাই যে একটা ভালো উইক ডেজ আসছে, এবং সেই সোমবার থেকে তোমরা যাতে সমস্ত কিছু রবিবারে ত্যাগ করে, নেগেটিভিটি ত্যাগ করে আপকামিং উইকটা যাতে তোমাদের ভালো কাটে, আপকামিং মান্থটা যাতে তোমাদের ভালো কাটে, এবং আগামী জীবনটা তোমাদের ভালো কাটে, সেটার জন্যই আমি আমার স্বল্প বুদ্ধি স্বল্প শিক্ষা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, যারা হিলার রয়েছেন বা যারা এক্সপিরিয়েন্সড, যারা প্রফেশনাল রয়েছেন, তারা প্লিজ স্কিপ করে যাবেন আমার ভিডিওটা। তার কারণ হচ্ছে যে আপনাদের শিক্ষা বা সার্টিফিকেটের কাছে আমার এই বলা কথাগুলো হয়তো কোনো ভ্যালিউ রাখে না, বাট একজন অভিজ্ঞ মানুষের সঙ্গে, একজন কী বলবো, মানে যে নিজে প্র্যাকটিস করেছে এবং যে ফল পেয়েছে, সেই মানুষের এক্সপিরিয়েন্সের কিছুটা হলেও তফাৎ থাকবে। তাই এক্স্যাক্ট টার্মস বা এক্স্যাক্ট প্রসেসগুলো আপনাদের বিভিন্ন মানুষের সঙ্গে আমার একটা ফারাক রয়েই যাবে, কিন্তু আজ আমি কাউকেই কোনো রকম কোনো শিক্ষা দিতে আসিনি। এটা বারবার আমি রিপিট করব থ্রু আউট দ্য ভিডিও, যে আমি কোনো অভিজ্ঞ হিলার বা কোনো মানে কি বলবো অ্যাস্ট্রোলজার নই, কিন্তু আমি আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করব যে আমি এই এই জিনিসগুলো করে ফল পেয়েছি। তাই আমি চাই যে যে মানুষগুলো আমার মতোই বিভিন্ন সময় নেগেটিভিটির মধ্যে দিয়ে গেছেন, এবং তারা যাতে কোনো রকমভাবে উপকৃত হন, সেই ছোট ছোট জিনিসগুলোই আমি শেয়ার করব। তো আমি প্রশ্নগুলো একে একে বলছি এবং উত্তরগুলো একে একে বলতে বলতে যাচ্ছি। তো আমার কাছে মোটামুটি একবার দেখাই এরকম প্রচুর প্রশ্ন এসেছে, প্রচুর প্রশ্ন এসেছে আমার কাছে। তো আমি প্রথমটা পিক করছি। একজন আমাকে জিজ্ঞাসা করেছেন হাউ ইটস ওয়ার্ক প্রপারলি অ্যাবাউট ক্রিস্টাল। সো হি অর শি ইজ টকিং অ্যাবাউট দিস ক্রিস্টালস, যেগুলো আমি বা অনেকেই পড়ে থাকেন। তো ক্রিস্টালের সম্পর্কে একটাই কথা বলবো, পরে আসছি ম্যানিফেস্টেশনের বিষয়টায়। ক্রিস্টালের ব্যাপারে একটাই কথা বলবো যে একটা সময় মানুষের জীবনে আসে, বিভিন্ন মানে বিভিন্ন লাইফের ফেজে এরকম সিচুয়েশনগুলো আসে যে আমরা সবই জানি কী করা উচিত কী করা উচিত নয়, স্টিল উই ফিল ভেরি ডাউন, আর আমাদের মাথাটা পুরো নাম হয়ে থাকে যে আমরা কী করবো, কী করা উচিত কী করা উচিত নয়, সেগুলো আমরা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ি। তো ক্রিস্টাল কী করে? ক্রিস্টাল যেমন তেমনভাবে পড়া যায় না। একজন অভিজ্ঞ হিলার, ক্রিস্টাল হিলিং যিনি করেন বা যারা করেন, তাদের পরামর্শ নিয়ে তোমার ডেট অফ বার্থ তাদেরকে সাবমিট করে, তারা সেটা প্রপার স্টাডি করে তোমার জোডিয়াক বা সাইন অনুযায়ী বা তোমার বার্থ প্লেস টাইমিং অনুযায়ী তোমাকে বিভিন্ন রকম ক্রিস্টালস শেয়ার মানে সাজেস্ট করবেন। তো সেইগুলো তোমাদের যদি তোমরা পড়ো, এবং সেইটা পড়ার শুধুমাত্র পড়লেই হবে সেটা নয়, মানে ধরো একটা ভালো ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেলাম মানেই যে আমি ভালো পড়াশোনা হয়ে গেলাম বা ভালো অ্যাক্টিং শিখে গেলাম বা ডান্স বা গান বা আঁকা হোয়াট এভার শিখে গেলাম সেটা নয়। সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ক্রিস্টাল পড়লে পরে তোমাকে নিজে সেই বিলিফটা রাখতে হবে যে আজ এই মুহূর্ত থেকে আমি ক্রিস্টালটা পড়লাম মানে, আমি আগেও বলেছি এই কথাটা, আজ এই মুহূর্ত থেকে আমি ক্রিস্টালটা পড়লাম মানে এরপর আমার লাইফে সব কিছু ভালো হবে, সব কিছু পজিটিভ হবে। তো আমার যিনি হিলার আছেন বা যার সঙ্গেই তোমরা পরামর্শ করো না কেন, তারা তোমাকে ক্রিস্টাল সাজেস্ট করবেন, তোমরা সেটা পড়বে, সেটা
পড়ার পর পড়ার প্রসিডিওরও তিনি বলে দেবেন, আমি বলবো না, কারণ এটা আমার কাজ নয়। আমার যতটুকু কাজ মানুষকে মোটিভেট করা, আমি সেটুকুই করব। তো আমাকে যেরকমভাবে আমার গাইড আমাকে বলেছেন সেরকমভাবে আমি করেছি। সো এটার প্র্যাকটিসটা এটাই যে পড়ার পরে তোমাকে ভীষণভাবে পজিটিভ থাকতে হবে, ভীষণভাবে বিলিভ করতে হবে যে আমি যে মুহূর্ত থেকে পড়েছি, আমার যা যা সমস্যা মাথার মধ্যে ঘুরছে, সেগুলো সবটা থেকে আমি ওভারকাম করতে পারবো। এবং দীর্ঘ একটা প্রচেষ্টা, দীর্ঘ একটা অধ্যাবসায়, দীর্ঘ একটা বিশ্বাসের পর, ভরসার পর, সেই জিনিসগুলো যখন আমি নিজে ফল পেয়েছি, তাই আজকে এত বড় কথা বলতে পারছি যে এটা পুরোটাই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে, প্র্যাকটিসের ওপর দাঁড়িয়ে আছে। তাই তোমাদের বিশ্বাস এবং অধ্যাবসায়ের ওপরই কিন্তু ডিপেন্ড করছে তোমাদের কতটা কাজ হবে কি হবে না। আর যারা জানতে চেয়েছিলে যে আমি ক্রিস্টাল কোথা থেকে নিই, তারা আমাকে পার্সোনালি ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেঞ্জারে পিং করবে, আমি তোমাদেরকে তার ডিটেলস দিয়ে দেবো। নেক্সট একজন জিজ্ঞাসা করেছেন যে কিভাবে ম্যানিফেস্টেশন করলে ভালো কাজ হবে, তুমি কেমনভাবে করো। এবার আসি ম্যানিফেস্টেশনের বিষয়ে। ম্যানিফেস্টেশন ব্যাপারটা কি? ম্যানিফেস্টেশন ব্যাপারটা হচ্ছে, ধরো আমি এক্সাম্পল দিয়ে আজকে বলছি যে কি বলবো, ধরো তোমার টাকার খুব দরকার, বাট টাকা আসছে না কোনোরকমভাবে। তোমার মনে হচ্ছে যে ইউ ওয়ান্ট টু বিকাম রিচ, তো সেটা কি করবে? সেটা হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকলেই যে তোমাকে ইউনিভার্স টাকা পাঠিয়ে দেবেন সেটা নয়। তোমাকে তোমার কর্ম করে যেতে হবে, কিন্তু যে প্রসেসটা একটু দেরি হচ্ছে সেটা কি করে তাড়াতাড়ি করা যায় সেটাই আমি বলবো। যে ধরো আমার কাছে এখন 10 টাকা আছে, আমি চাই এক মাসের মধ্যে আমার কাছে 50 টাকা থাকবে। প্রথমেই আমি 10 লাখ টাকা চাইবো না। মানুষকে যখন ইউনিভার্সকে তুমি ডিমান্ড করছো, সেটা তোমার মানে অকাতের মধ্যে করতে হবে। মানে আমি যদি এখন ভাবি যে আমি একটা নতুন বাড়ি কিনলাম, এখনই ভাবছি যে আমি নেক্সট মান্থে আরবানে একটা ফ্ল্যাট কিনবো, দিস ইজ নেক্সট টু ইম্পসিবল থিং। এটা আমার বিচার বুদ্ধিতে এটাই বলে। কিন্তু আমি কি স্বপ্ন দেখি না যে আমার আরবানাতে একটা ফ্ল্যাট থাকবে? সেটা আমি ম্যানিফেস্ট করতে পারি যে আমি ম্যানিফেস্ট করছি আগামী 10 বছরে আমার আরবানাতে একটা ফ্ল্যাট থাকবে। ম্যানিফেস্টেশনটা কি এবার বলি, আমাকে লিখতে হবে, আমি আরবানার কথাটা বাদ দিলাম যেহেতু আমি খুব হ্যাপি, আমার এই বাড়িটা আমার স্বপ্ন, এটা আমার ম্যানিফেস্টেশনের ফল। আমার আরবানায় থাকার স্বপ্ন থাকলেও আমি এটাতে খুব খুশি, কারণ এটা আমার রক্ত জল করা টাকা দিয়ে আমি নিজের হাতে আমার বাবা মার জন্য বানিয়েছি। সো আই এম হ্যাপি উইথ দিস, আই এম থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু ইউনিভার্স। আর যেটা টাকা পয়সার ব্যাপারটা বললাম, অনেকেই আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যায়, আমিও যাই, তোমরাও যাও। তো সেক্ষেত্রে কী করবে, জাস্ট টেক আ পেপার অ্যান্ড আ রেড পেন। পেপারের মধ্যে অনেক রকম প্রসেস হয়, তোমাদের হিলার যারা থাকবেন তারা তোমাদেরকে বিভিন্ন রেমিডিস বলে দেবে, বিভিন্ন টোটকা যেগুলো সেগুলো বলে দেবে। আমি সেগুলো বলবো না, কারণ এটা আমার আর তার ব্যক্তিগত ব্যাপার, তাই আমি এগুলো পাবলিক করতে পারবো না, কারণ আমার প্রবলেম এক, তোমাদের প্রবলেম এক। তা তোমরা তার সঙ্গে বা তাদের সঙ্গে যোগাযোগ করো না, ওটা বেটার আমার মনে হয়। তো ম্যানিফেস্টেশনটা যেহেতু সবার জানা উচিত, তাই আমি ম্যানিফেস্টেশনটা নিয়েই আজকে কথা বলবো। তো জাস্ট টেক আ পেপার, হোয়াইট পেপার, সেটা ব্ল্যাঙ্ক হলে বেটার, লাইন টানা হলেও হয়, কিন্তু আই অলওয়েজ প্রেফার দ্য ব্ল্যাঙ্ক ওয়ান, যেটা একদম পিওর হোয়াইট। তো হোয়াইট পেপারের ওপরে জাস্ট রেড পেন দিয়ে, সেটা জেল পেনও হতে পারে, ডট পেনও হতে পারে, তো সেই পেনটা নিয়ে জাস্ট এভরিডে তুমি, আমি দেখো যখন এরকম সংক্রান্ত কোনো কথা বলে আমি ফোকাস দিয়ে দেখাচ্ছি, দেখো আমার পিছনে আর্কেঞ্জেলস রয়েছে, আমার দিদুনের ছবি রয়েছে, এক্সপেডাইট রয়েছেন, রাধাকৃষ্ণ রয়েছেন, সবই রয়েছে। তো আমি কি করি, এরকম একটা পরিবেশ বানাই, যেরকম দেখো এখানে ধূপ জ্বলছে, আমি ধূপ জ্বালিয়ে রাখি, বা পারফিউম নিয়ে আগের দিন তোমাদেরকে বলেছি, পরিবেশটা দেখবে যাতে টক্সিক না থাকে। পরিবেশটায় ধরো কেউ তোমাকে টানা দিচ্ছে, বা যার প্রতি তুমি খুব মানে ইরিটেটেড হয়ে আছো, সে তোমার কানের কাছে ভ্যান ভ্যান করছে, সেরকম পরিবেশটাকে জাস্ট দরজাটা বন্ধ করে দেবে। আমারও দরজা বন্ধ, যদি আমার বাড়িতে কোনো টক্সিক মানুষ নেই, তাও এই সময়টা একান্ত আমার, কারণ আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি এখানে। আমি চাই না আর কোনো মানুষ এসে আমাকে ডিস্টার্ব করুক, ডিস্টার্ব মানে অন্য কোনো কথা আমাকে বিচলিত করুক, এটা আমি চাই না। তাই আমি পুরো সেপারেট একটা আমার বাড়ির এই জোনটাও আমি দেখাইনি কাউকে, যেহেতু আমি রুম টুরটা করিনি। তো এইটা আমার রুম এবং এটা একটা কর্নার, জাস্ট একটা ছোটো কর্নার। তো বিষয়টা হচ্ছে যে জাস্ট বাড়ির পরিবেশটা মানে রুমের পরিবেশটা দেখে নেবে যে এরকম সুন্দর আছে কি না। সুন্দর ইন দ্য সেন্স, একটা ধূপকাঠি জ্বালাবে বা একটা ক্যান্ডেল জ্বালাবে, একটা পেপার নেবে, রেড পেন নেবে, এবং লিখবে সবটা প্রেজেন্ট টেন্সে।
মানে তোমার তুমি মানে কি বলবো, আমি যেমন বললাম যে আমার আর আমার আমি এখন আরবানায় থাকি, আই লিভ ইন আরবানা, ঠিক আছে, মানে আই হ্যাভ টু বিলিভ দ্যাট আই হ্যাভ অলরেডি বট আ ফ্ল্যাট ইন আরবানা, বোঝাতে পারছি কি আমি? তো ব্যাপারটা এটাই যে ইউ ওয়ান্ট টু বিকাম রিচ, বাট ইউ হ্যাভ টু রাইট ইন প্রেজেন্ট টেন্স দ্যাট ইউ আর রিচ, সো ইউ হ্যাভ টু রাইট আই অ্যাম রিচ, থ্যাংক ইউ ইউনিভার্স, আই অ্যাম ব্লেসড, আই অ্যাম গ্রেটফুল টু ইউ ইউনিভার্স, কিপ ব্লেসিং মি, সবসময় এটাই লিখতে যাবে, লিখতে থাকবে যে মানে তোমার কাছে অলরেডি সেই জিনিসটা আছে। আর কি বলবো, ইউ ওয়ান্ট টু বি ফেমাস, সো ইউ হ্যাভ টু রাইট ইউ আর ফেমাস, ইউ আর ফেমাস, আই অ্যাম ফেমাস, আই অলওয়েজ ওয়ান্টেড টু বি ফেমাস, আই অ্যাম থ্যাঙ্কফুল, আই এম গ্রেটফুল টু ইউর ইউনিভার্স, কিপ শাওয়ারিং লাভ অ্যান্ড ব্লেসিং, জাস্ট লাইক দিস। এরকমভাবে তোমাদেরকে প্রপারলি বিলিভ করে লিখতে হবে দ্যাট অলরেডি ইউ আর লিভিং দ্যাট ড্রিম, যেটা তুমি এক্সেস করতে চাইছো লাইফে। সো দিস ইজ অল, দ্যাটস অল, এইটাই হচ্ছে ম্যানিফেস্টেশনের বিষয়বস্তু, যে তোমাকে যে জিনিসটা লিখতে হবে সেখানে চাওয়াটা থাকবে না, সেখানে গ্রেটফুলনেসটা থাকবে, সেখানে অলরেডি এমনভাবে তোমাকে লিখতে হবে যে অলরেডি ইউনিভার্স তোমাকে সেটা দিয়ে দিয়েছে এবং ইউনিভার্সের কাছে তুমি সেটার জন্য কৃতজ্ঞ। এটাই, এবার তুমি ইংলিশে না লিখে তুমি হিন্দিতে লিখতে পারো, তুমি বাংলায় লিখতে পারো, তোমার যা ভাষা তুমি সেটাই লিখবে। আমি ধনী, আমি আরবানায় বাস করি, আমি ভীষণ প্রখ্যাত শিল্পী, আমি ভীষণ চর্চিত, যেগুলো তুমি হতে চাও সেগুলো লিখবে যে তুমি অলরেডি সেটা। সো এইটাই হচ্ছে ম্যানিফেস্টেশন, এর বাইরে আর কিছু হয় না। সো অনেক রকম নিয়ম থাকে, যেমন তোমার বিভিন্ন নিয়ম থাকে, হ্যাঁ, মানে সেই নিয়মগুলো প্রথমেই মানে একদম যারা বিগিনার তারা অত নিয়মের দিকে যেও না, তারা জাস্ট একটা পেপার নাও, রেড পেন নাও, আর আমরা এটাকে বলি বুক অফ পজিটিভ অ্যাসপেক্টস, বোপা বোপা করা যেটাকে বলে আর কি, মানে দ্য ডায়েরি শুড বি ইয়োর পার্সোনাল, এবং সেখানে ইউ হ্যাভ টু রাইট দিস থিংস, এবং বিলিভিং দ্যাট যে তুমি অলরেডি ওই জীবনটায় বাঁচছো। আমি তোমাকে বলছি, আমি এটা তো মানে কোনো টাকা পয়সার লেনদেন নয় যে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, বাট আমি এটুকু বলতে পারি যে মানুষ পারে না এমন কিচ্ছু হয় না। আমি এত ভেঙে পড়েছিলাম একটা সময়, সেখান থেকে আমি রেগুলার বোপা করে আমি যখন ঠিক দশ মাস এগারো মাস পর যখন আমি মানে পেপারটা চেক করছি, মানে সত্যি টিকটিকি হয়, এখন সত্যি বার্ক হচ্ছে কুকুরের, তো যাই হোক, মানে ইউনিভার্স আমাকে সিগনাল দিচ্ছে যে দেখো আমি তোমাকে সাড়া দিচ্ছি, তো আমি বললে এখন গায়ে কাটা দিচ্ছে, আমি হয়তো দেখাতে পারছি না, বললে গল্প কথা বলে মনে হবে, যতবার বলছি কুকুরটা ডাকছে এতক্ষণ ডাকছিল না, তো ওরা তো অবলা, ওরা ভীষণ পিওর এবং ওরা ভগবানের দূত, ওরা এঞ্জেলস। তো যখন তুমি এই তোমার স্পিরিচুয়ালিটিটা তোমার জীবনের মধ্যে ঢুকে যাবে, তুমি তখন সব কিছুতে সাইন পাবে, সব কিছুতে সাইন পাবে যে এটা আমার সাইন, মানে এটা বিশ্বাস আমার, মানে বলতে পারো ও তো প্রতিদিনই ডাকে, ভিডিওটা শুরু করেছি এতক্ষণ ডাকছে না, এখনই ডাকছে, এটা তো স্ক্রিপ্টেড হতে পারে না, এটা আমার বিশ্বাস। এটা আমি জাস্ট ছোট্ট একটা জিনিস শেয়ার করলাম যে তোমাকে ইউনিভার্স তো মুখেশ ঠাকুরকে যেমন আমরা দেখতে পাই না, ইউনিভার্সাল পাওয়ারও তো তোমরা দেখতে পাবে না, তোমাদের সামনে এসে বলে দিয়ে যাবে না যে ওকে এটা থাকতো, এটা হয় না কখনো ভাই, এটা হচ্ছে একটা ক্লিয়ার কাট। তোমাকে সে বিশ্বাসটা রাখতে হবে যে ইউনিভার্স তোমাকে সাইনটা কীভাবে দিচ্ছে, কীভাবে সে সাড়া দিচ্ছে যে আমি লিসেনিং, আমার আর্কেঞ্জেলস রয়েছে পেছনে, আমার এক্সপেডাইট রয়েছে, আমার দিদুন রয়েছে, সবার কাছ থেকে আমি একটা আশীর্বাদ পাই, এবং সেই আশীর্বাদের জোরে আজকে আমার কাজ থাকুক, আমার টাকা থাকুক, না থাকুক কাজ, না থাকুক টাকা, না থাকুক মান প্রিয় মানুষরা, না থাকুক আমার কিচ্ছু যায় আসে না। সো এই ব্যাপারটা আমি আমার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, বাট তাও আমি একটা কথা বলবো, আমি কি নেগেটিভ হই না? আমি তো মানুষ, আমি তো ঈশ্বর নই, আমিও নেগেটিভ হয়ে যাই, আমি মারাত্মক নেগেটিভ হয়ে যাই, এবং সব থেকে আমার বাড়ির যদি পজিটিভ কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমার হাজবেন্ড। আমি বারবার বলি একটাই কথা, আই হ্যাভ নেভার সিন আ পজিটিভ পার্সন লাইক স্বর্ণেন্দু, ওর মতো পজিটিভ মানুষ যে বোপা করে না, হি ওয়্যারস ক্রিস্টাল কিন্তু হি ডাজেন্ট রাইট এনিথিং। তো আমি ওকে বলেছি আগে করতে, বাট ওর অত সময় নেই, প্রথম কথা অত চাপের মধ্যেও পারে না, এখন আমি ফাঁকা আছি বলে আমি সময় পাই বেশি,
তো এই ব্যাপারটা এটাই যে তোমাকে লিখতে হবে, লিখে সেটাকে তোমার বিশ্বাস করতে হবে যে তুমি লিখছো মানে ইউনিভার্সকে সমর্পণ করছো। ভাই কিছু কারোর জন্য না করলে ফোকটে কিছু হবে না, এটা হচ্ছে পাতি হিসাব। এবং তুমি সেই ধনী হতে চাইছো বলে তুমি পরিশ্রম করবে না, শুধু কাগজের পেন দিয়ে লিখলে তাহলে তোমার জীবনে কিচ্ছু হবে না, এটা হচ্ছে পাতি হিসাব। বাট এই বোপাটা কি হয়, আমাদের কিছু সাইন্টিফিক কারণ থাকে, সেগুলোর জন্যই কিন্তু এই ব্যাপারগুলো কাজ করে। এবং ক্রিস্টাল কি করে, ক্রিস্টাল তোমার যে প্রসেসটা সাকসেসফুল হওয়ার বা সেটাকে অর্জন করা, সেই প্রসেসটাকে একটুখানি ফাস্ট করে দেয়। সেটা তোমার শরীরের সঙ্গে অলওয়েজ ক্রিস্টাল বাঁ হাতে পড়তে হয়, কিছু কিছু ক্রিস্টাল ডান হাতে পড়তে হয়, কিছু কিছু পেন্ডেন্টস গলায় পড়তে হয়। তো বিভিন্ন নিয়ম আছে, সেগুলো অভিজ্ঞ লোক ছাড়া কারোর পরামর্শ নেবে না, কারোর কথাই নেবে না। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি মাত্র, আমি বলতে পারবো না যারা আমাকে বলছো যে কী কী প্রবলেমস তোমাদের এই ক্রিস্টালটা পড়া উচিত। আমি হয়তো জানি, আমি এত বছর ধরে আমি হয়তো সেগুলো শিখেছি, কিন্তু আমি মানে ডেসপারেটলি আমি সেটা সাজেস্ট করতে পারবো না, তাই সেটার জন্য তোমাদের একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার। তো ব্যাপারটা ঠিক এরকমই। এবার ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আমি মোটামুটি 20-25 মিনিটের আধ ঘন্টা আমি ধরে রেখেছি, আধ ঘন্টার মধ্যে পুরোটা আমি র‍্যাপ করব। তো নেক্সট যে যে প্রশ্নগুলো আছে, কিসি পেপার মে ম্যানিফেস্টেশন লিখনে কে বাদ কমপ্লিট হো জানে সে পেপার কো ক্যা করতে হ্যায় প্লিজ রিপ্লাই। দেখো ব্যাপারটা হচ্ছে যে পেপার কো জলানা জরুরত নেই হ্যায়, পেপার কো জাস্ট আপনে পাস রখ দেনা, পেপার কো ফোল্ড করকে, অর আপনে পাস ডায়রি হো তো আচ্ছা হোগা, ডায়রি কে ডায়রি মে আপ সব কুছ নোট ডাউন করকে ও একদম একদম সেপারেট জগা আপকো রখনা হ্যায়, ঠিক হ্যায়। তো উসকো আপ ऐसी जगह रखो कि कोई ना देख सके, कोई ना पढ़ सके, विच इज एब्सोल्युटली योर पर्सनल थिंग। ओके, सो ओटा मने हाँ एक हिडन जायगा तो थाकले ही भालो, बट किछु किछु रेमेडी थाके। तो रेमेडीटा किरकम हय, जेमन बे लीफेर ओपर अनेके लेखे सो यू हैव टू बर्न, तो एंड ব্লো দ্য অ্যাশেস আউটসাইড ইউর হাউস, এরকম অনেক কিছু ব্যাপার থাকে, সেগুলো আলাদা রেমিডি হয়। বাট বোপা বা ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে ইউ ডোন্ট হ্যাভ টু বার্ন দ্য পেপার, ইউ জাস্ট কিপ আ সাইড। ওকে, সো নেক্সট কোয়েশ্চন ইজ ইউ আর সচ আ বিউটিফুল ওমেন, ক্যান বি মাই ফ্রেন্ড, আই এম ফ্রেন্ড অফ অল অফ ইউর্স। মানুষকে চেনা খুব কঠিন, কাজকে ভালোকে কঠিন কাজ, কে ভালো কে খারাপ কি করে বুঝবো, খারাপ মানুষও তো ভালো মানুষের মুখোশ পড়ে। দিদি তোমার, তোমাকে তো সবাই পছন্দ করে না, যারা পছন্দ করে এবং যারা পছন্দ করে না উভয়কে কি বলবে? ম্যানিফেস্টেশন বা ক্রিস্টাল হিলিং এর টপিকে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। এখন সামাজিক মাধ্যমের জন্য অনেকেই তোমার সাথে পরিচয় হয়ে উঠেছে, ভালো বন্ধু হয়ে উঠেছে। আচ্ছা এই ব্যাপারগুলো নিয়ে না পরে কথা বলবো, এই ব্যাপারটা নিয়ে আজকে টপিকটা নয়। কোন ক্রিস্টালটা কিসের জন্য আর জেনুইন কোথায় পাওয়া যাবে, আর কিছু পড়ার নিয়ম বা কিছু আছে ইফ পসিবল বলো। দেখো কোন ক্রিস্টাল কিসের জন্য বললাম যে আমি হয়তো জানি, বাট সেটা তোমার হিলারের কাছ থেকে জানাটা বেটার হবে, তাই আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। যদি হিলারের ডিটেলস লাগে তাহলে আমাকে পিং করতে পারো, আই উইল প্রোভাইড দ্য লিঙ্ক। কিভাবে ম্যানিফেস্টেশন করলে ভালো কাজ হবে, তুমি কেমনভাবে করো, আমি তো বললাম যেভাবে করি। আর কোন হিলারের কাছ থেকে তুমি ক্রিস্টাল নাও বলে দিয়েছি। নিউ ফ্ল্যাট বা নিউ হোমের জন্য কিভাবে ম্যানিফেস্ট করব, এই যেভাবে বললাম যে আই হ্যাভ বট আ নিউ ফ্ল্যাট, এটা লিখতে থাকবে জাস্ট, আই হ্যাভ বট আ নিউ ফ্ল্যাট, আই লিভ ইন মাই ওন হাউস, আই লিভ উইথ মাই পেরেন্টস, আই লিভ উইথ মাই হাজব্যান্ড অ্যান্ড লস, এরকমভাবে লিখতে লিখতে যাবে, মানে ইউ হ্যাভ অলরেডি বট দ্য ফ্ল্যাট। এইভাবে ম্যানিফেস্ট করতে থাকো, রেগুলার সাদা কাগজের উপর লাল পেন দিয়ে রেগুলার লিখতে থাকো, আর রাত্রিবেলা চোখ বন্ধ করে জাস্ট বলবে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স ফর এভরিথিং, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। তুমি অন্য প্রোডাক্টের ব্যাপারে যেরকম বলো, ক্রিস্টালও কোথায় পাবো, আমাদেরকে হিলারের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও, বলে দিয়েছি যা বলার, একটু দেখে নিও ভিডিওটা। তুমি কিভাবে ম্যানিফেস্টেশনের ব্যাপারে জানলে, তুমি কিভাবে লাইফ চেঞ্জ করলে, ম্যানিফেস্টেশন করলে? দেখো লাইফ তো চেঞ্জ হয় না, সিচুয়েশন চেঞ্জ হয়। আমার লাইফে আমার এই চার আঙুলের মধ্যে যা লেখা আছে আমার সেটাই হবে, 1 ইঞ্চি বেশি হবে না, 1 ইঞ্চি কম হবে না। আমি আমার ডেস্টিনে নিয়ে এসেছি, বাট যখন যেটা মানে
খারাপ কিছু হচ্ছে তখন আমরা ভেঙে পড়ি, কারণ আমরা মানুষ, আমরা ভীষণ দুর্বল, নিজেদেরকে ভীষণ অসহায় ভাবি। কিন্তু আমরা এটা ভুলে যাই যে অবলা যে প্রাণীরা রয়েছে তাদের থেকে আমরা প্রচুর বেশি প্রিভিলেজড। আমরা কথা বলতে পারি, আমরা শুনতে পারি, আমরা কাজ করতে পারি, আমরা টাকা ইনকাম করতে পারি, আমরা এভরিথিং করতে পারি, অ্যাচিভ করতে পারি। সো ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ইউ আর আ মানি ম্যাগনেট। ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান অ্যাক্সেস এভরিথিং। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট মানি, বাড়িতে বসে থাকলে হবে না, ইউ হ্যাভ টু রাইট ডাউন যে আমি এই এই কাজগুলো করেছি, আমি এখন রিচ, আমি এই কাজগুলো করেছি বলেই রিচ, এবং থ্যাংক ইউ ইউনিভার্স। মানে তোমাকে বাড়িতে বসে, বারবার বলছি, বাড়িতে বসে শুধু লিখলে পরেই তুমি সেটা অ্যাক্সেস, মানে অ্যাক্সেস করতে পারবে না সেই লাইফটা, তোমাকে তার জন্য রীতিমতো পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার পরেও যখন যে শক্তিটা তোমার মধ্যে থাকবে না, সেই শক্তিটা তখনই আসবে যখন তুমি নিজের সম্পর্কে পজিটিভ কিছু লিখবে। মানে কেউ ভাবে যে তাকে দেখতে খুব খারাপ, সে প্রতিদিন লিখবে যে আই এম বিউটিফুল, আই এম দ্য প্রিটিয়েস্ট, আই এম দ্য বেস্ট, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মেকিং মি বিউটিফুল। এইভাবে ম্যানিফেস্ট করতে হয়। তাহলে তোমার মধ্যে যে হীনমন্যতা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা রয়েছে সেটা আস্তে আস্তে কেটে যাবে। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি আমার লাইফটা যদি বলো চেঞ্জ কীভাবে করেছি, আমি এভাবেই আমার লাইফ চেঞ্জ করেছি। তুমি ম্যানিফেস্ট করে লাইফে কী কী অ্যাচিভ করেছো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি কী কী আমার প্রবলেমস, তো আমি এখানে বলতে আসিনি যে আমার কী কী প্রবলেম থেকে আমি সলিউশন পেয়েছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর কোন কোন চ্যানেল ফলো করো ইউটিউবে, আমি কোনো চ্যানেল ইউটিউবে ফলো করি না, নাই তো ফেসবুক বা ইনস্টাগ্রামে করি। আমি আমার হিলার, আমার যিনি রয়েছেন, তার কথা ছাড়া এক পাও নড়ি না। তুমি কোথায় ক্রিস্টালগুলো পাও আমাদের প্লিজ বলো, আমরাও নিতে পারবো, প্লিজ হেল্প। আমি লিঙ্ক দিয়ে দেবো ইনবক্সে, পাবলিকলি নয়। কোন হিলারের কাছ থেকে তুমি ক্রিস্টাল নাও? একই প্রশ্ন, হাউ টু রিমুভ নাজার, নাজার কী করে করবেন? নাজার তো একটা সারা জীবনের একটা চিরাচরিত টোটকা আছে। বাড়িতে কেউ এল্ডার থাকলে পরে তাকে বলবে যে শুকনো লঙ্কা, দু তিনটে শুকনো লঙ্কা নিয়ে ভালো করে এরকম এরকম করে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ এরকমভাবে ঘুরিয়ে জাস্ট বার্ন, অ্যান্ড যদি দেখো যে গন্ধ বেরোচ্ছে তাহলে বুঝবে যে ইউ আর অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম নাজার, অ্যান্ড যদি দেখো যে কোনো গন্ধ শুকনো লঙ্কায় উঠছে না তাহলে বুঝবে যে তোমার নজর লেগেছে। এবং আমার, আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি একবার ওই পীর বাবার কাছে গিয়ে একবার ঝাড়িয়ে নিই, বাট সেটা এখন আর হয় না। আর তাই আমার মা, এখন দেখাতে পারবো না পাটা তুলে, খুব বাজেভাবে আমি শর্টস পরে আছি, মা আমাকে একটা ব্ল্যাক কালারের ধাগা বেঁধে দেয়, নট বেঁধে বেঁধে, তো নটগুলোর সাথে সাথে মা একটা করে মান্নাত করে, সেগুলো করে করে মা আমাকে বেঁধে দেয় বাঁ পায়ে। তো বাঁ পায়ে কালো একটা কার পরে রাখবে, ছেলে মেয়ে, ছেলে হলে ডান পায়ে পড়বে, মেয়ে হলে বাঁ পায়ে পড়বে, যেহেতু মেয়েদের বাঁ পাটা শুভ, বাঁ হাত শুভ, দেখবে বলে বাঁ হাতে জরুল খুব শুভ, বাঁ পায়ে, বাঁ শরীরের বাঁ দিকে মেয়েদের জরুল ভালো, যেরকম আমার আছে। প্রত্যেকে বলেছে, মানে অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে হিলার থেকে শুরু করে বয়স্ক মানুষরা থেকে শুরু করে সবাই বলে যে বাঁ দিকে মেয়েদের জরুল থাকা খুব ভালো। সে আমার সর্বাঙ্গে বাঁ দিকে জরুল, যা যা জরুল আছে সব বাঁ দিকে, আমার পায়ে হাতে সব জায়গায়। তো ডান দিকে ছেলেদের খুব ভালো। এবার তোমাদের মধ্যে যদি কেউ বলো যে আমার তো দিদি ডান দিকে, আমার কি খারাপ? নয়, মানে একটু বেশি ভালো হয় আর কি। সেটাই, মানে যেমন বলে পিতৃমুখী কন্যা সুখী যদি না পায় পা, কারণ আমি যেমন বাবার মতো দেখতে, তার জন্য আমি খুব লাকি। বাট আমার পা তো পুরো বাবার মতো, তার মানে ভালো মন্দ মিশেই মানুষ, এবং সেটাই আর, দিস ইজ লাইফ। এগুলো নিয়ে আর বেশি ভাবার কোনো প্রয়োজন নেই, যত কম ভাববে তত বেশি ভালো থাকবে। আমি ভীষণ ওভার থিঙ্কার, তাই আমি জ্ঞানগুলো দিতে পারছি। আমি যখনই ভাবা বন্ধ করে দিই তখন আই ফিল রিল্যাক্সড, আই ফিল ব্লেসড, আই ফিল হ্যাপি, সব ভালো হতে শুরু করে। যখনই তুমি বেশি বেশি করে ওভার থিঙ্ক, মানে বেশি বেশি ওভার থিঙ্ক কথাটা ভুল, যখনই তুমি ওভার থিঙ্ক করবে তখনই তোমার দেখবে যে সমস্ত প্রবলেমসগুলো লাইফে এন্টার করতে শুরু করে দিয়েছে। আর দু তিনটে কোয়েশ্চেন আছে, সেগুলো তাড়াতাড়ি একটু বলে দিই। ক্রিস্টাল কোথা থেকে পারচেস করেছো? আমিও নিতে চাই, আই বিলিভ ইন ক্রিস্টাল অরা হয়ে গেছে। কিছু ইগারলি মন থেকে চাইলে যেটা যাতে পূরণ হয়, তার জন্য কীভাবে প্রসেস করলে ম্যানিফেস্টেশন পূরণ হবে বলে দিয়েছি। পজিটিভ মাইন্ডসেট নিয়ে ম্যানিফেস্টেশন করে বয়ফ্রেন্ডের সাথে প্যাচ আপ করতে চাই, কীভাবে হবে বলো? বয়ফ্রেন্ডের সাথে প্যাচ আপ করতে হলে দেখো, একটা কথা বলি যে তোমার ডেস্টিনিতে যদি তাকে পাওয়া থাকে তবেই তুমি পাবে, না হলে পাবে না। বয়ফ্রেন্ডের ব্যাপারটা আমার লাইফে কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমি বলতে পারবো না। বাট তাও যদি তোমার মনে হয় যে একটা চেষ্টা করে দেখতে পারো, তাহলে ইউ হ্যাভ টু রাইট দ্যাট ইউ আর লিভিং উইথ ইউর বয়ফ্রেন্ড, ইউ গট ম্যারিড টু হিম, ইউ লিভ উইথ ইউর বয়ফ্রেন্ড, ইউ লিভ উইথ ইউর বয়ফ্রেন্ড, এভাবে লিখবে যে আই গট মাই লাভ ব্যাক, থ্যাংক ইউ ইউনিভার্স, আই এম লিভিং উইথ মাই বয়ফ্রেন্ড, থ্যাংক ইউ ইউনিভার্স,
তারপর লিখবে যে আই এম গেটিং ম্যারিড টু হিম দিস ইয়ার বা আপকামিং ইয়ার, থ্যাংক ইউ ইউনিভার্স, এভাবে যেগুলো যেগুলো তুমি চাও সেগুলো প্রেজেন্ট টেন্সে লিখবে যে এগুলো আমি পেয়েছি বা এগুলো আমি করতে চলেছি এবং থ্যাঙ্কফুল টু ইউনিভার্স, এইভাবে একটা নিজের মতো করে বানিয়ে লিখতে থাকবে এবং বিশ্বাস করবে যে সেটা তুমি ওন করো লাইফে। ম্যানিফেস্টেশনের সাথে কীভাবে নেগেটিভিটি মাইন্ডসেট দূরে রাখা যায়, নেগেটিভ কথাটাই মুখ দিয়ে উচ্চারণ করবে না, আমি তো করে ফেলি তাই আমি মানে বাঁশ খাই, তোমরা করো না, আর যে জায়গায় দেখবে নেগেটিভ কথা হচ্ছে সেখান থেকে জাস্ট সরে যাবে, সেই মানুষগুলোকে জীবন থেকে জাস্ট কাঁচি করে দেবে, বেরিয়ে যাবে, যারা পজিটিভ কথা বলে, যারা পজিটিভ ভাইব নিয়ে ঘোরাফেরা করে তাদের সঙ্গেই থাকবে, আদারওয়াইজ কারোর সঙ্গে মিশবে না প্রয়োজন পড়লে, তাতে যদি তোমার সমাজে চলতে অসুবিধা হয় বা দেখো যে কোনো সংসারে অশান্তি হচ্ছে তাও তোমাকে যদি ভালো থাকতে হয় তাহলে সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত পরিবেশ ত্যাগ করবে। নেগেটিভিটি ছুঁতে দিও না পারলে, নিজেকে ভালোবাসো, আয়নার সামনে দাঁড়াও, নিজের সঙ্গে কথা বলো। আমি যখনই নেগেটিভ ফিল, আমি দেখো এত কটা কথা বলছি বাট একবারও বলিনি আই এম ভেরি মাচ পজিটিভ অ্যাট অল, আই এম নেগেটিভ, আই এম সামওয়্যার আই এম নেগেটিভ, আমি মানে কোথাও না কোথাও গিয়ে আমি নেগেটিভ তো বটেই, মানে একটা মানুষ কখনোই পজিটিভ মাইন্ডসেট আপনি এভরিডে থাকতে পারে না। সো ইয়েস, এই হচ্ছে ব্যাপার। আর প্রশ্নগুলো সবই ওই ক্রিস্টাল কোথা থেকে পেয়েছি অ্যান্ড অল। তোমাদের আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটা একটু বড় হয়ে গেল কিন্তু আমি চেয়েছিলাম যে একটু বেশ বসে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি একটা কথা বলি, দেখো যে এই যে এটার কি কোনো পজিটিভিটি থাকতে পারে না, এই যে বলি আমি এই যে ধোঁয়াটা, এটা একটা পজিটিভিটি থাকতে পারে না, এরা এত বেশি কথা বলে যে আমার মাথাটাই খারাপ হয়ে যায় মাঝে মাঝে, তো আমি এই ঘরটা অ্যাভয়েড করি দিনের বেলাটা কারণ প্রচণ্ড কথা বলে এরা। আর প্রথম কথা হচ্ছে এই সময়টাই দিনের বেলা, এই সময় সবার বাড়িতেই কাজ হয়, তারা বুঝতে পারছে না আমি কী টপিকে কথা বলছি, বাট দে আর ভেরি মাচ মাথাটা খারাপ করে দিচ্ছে, তো আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না। আমি আবার এই জায়গাটা থেকে ওভারকাম করার জন্য আমি জাস্ট আই হ্যাভ টু লক দ্য ডোর, আমার স্লাইডিং ডোরটা লক করতে হবে অ্যান্ড জাস্ট সবার কাছ থেকে আমাকে দূরে থাকতে হবে। তার কারণ হচ্ছে যত পজিটিভ কথা বললাম সঙ্গে সঙ্গে দেখো একটা নেগেটিভিটি ঢুকে গেল, যে এত কথা সকালবেলা এত কেওস আমি পছন্দই করি না, আমি একা থাকি। সো দিস ইজ নট দ্য প্রপার ওয়ে টু টক টু এনি ওয়ান, এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, তাই তোমরা চাইবে একটা শান্তশিষ্ট পরিবেশের মধ্যে থাকতে, আর যখনই দেখবে এরকম কোনো সিচুয়েশন আছে জাস্ট টার্ন অফ দ্য ক্যামেরা অ্যান্ড জাস্ট লিভ ইয়োর হ্যাপি লাইফ অ্যান্ড জাস্ট বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।